বসন্তের এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে। তিন পুরুষের ধ্বনি বুঝেছ? ছেলে হাইকোর্টে প্র্যাকটিস করে, তিন তলা বাড়ি আছে কলা বাগানে, নিজস্ব গাড়িও আছে। বলো কি দেখতে কেমন? ভালো, দেখতে ভালো, সুন্দর চেহারা। আপনি কোথায় ওই টিভির টাকাটা নিতে এসছেন? জি, আমরা কিন্তু ঠিক করেছি টিভিটা কিনবো না। সে কি? হ্যাঁ, আপনার বোধ হয় এই মুহূর্তে টাকা দরকার, আমাদের পক্ষে এখন সম্ভব হচ্ছে না। আমার সঙ্গে রেগে রেগে কথা বলছো কেন? আমার সঙ্গে কেউ কোনোদিন রেগে রেগে কথা বলে না। না, তোমার সঙ্গে সবাই হুজুর হুজুর করে কথা বলে। খুব খারাপ ব্যবহার করছো তুমি আমার সঙ্গে। বাবার আমতে পালিয়ে বিয়ে করে আমি বুঝি অন্যায় করিনি? মোটেই অন্যায় করনি। কোর্ট ম্যারেজ না করলে তোমার বাবা জোর করে ধরে ওই লোফারটার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিত। তুমি কি দোতলা সেই ভদ্রলোকের ঘরে যাও? কি হয়ে গেলে? আর যেও না। কেন? ভদ্রলোক গরিব সেই জন্য? গরিব ধনীর ব্যাপার না, একজন ব্যাচেলর লোক তার ঘরে যাওয়া ঠিক না। আর তাছাড়া তোমার বিয়ের কথাবার্তা হচ্ছে। আমি বিয়ে করব না। কি করবে তাহলে? পড়াশোনা করব। বিয়ের পরও তো করতে পারবে। তুমি তো বিয়ের পর তেমন করে করতে পারোনি, আমি পারবো কি করে? কাঁদবে না, একেবারে কাঁদবে না, চোখ লাল হয়ে যাচ্ছে। আরে এত নার্ভাস আবার কি আছে? কয়েকজন মেহমান এসছে, জাস্ট একটু চা নিয়ে সামনে দেবে, এত নার্ভাস আবার কি আছে? নার্ভাস হচ্ছে না, খুব খারাপ লাগছে। কয়েকজন লোক বসে থাকবে আর আমি সেদিকে ওদের সামনে যাবো, ছি পাগল। কত বাজে নিয়ম বদলে গেছে, এটাও একদিন বদলাবে দেখবে। ভবিষ্যতে তোমার মেয়েদের আর এভাবে কারোর সামনে দাঁড়াতে হবে না। শাহানা, তোমাকে না খুব সুন্দর লাগছে। আমার মনে হয় কি জানো, তোমার না বিয়ের ফুল ফুটেছে। বিয়ের ফুল ফুটলে মেয়েরা একেবারে অন্যরকম হয়ে যায়। ভাবি দেখো কি সুন্দর লাগছে দেখি। উরি বাবা, সুন্দর লাগছে দেখতে। এটা ধরে রাখো দেখি, ধরো আছো? আপনি বসেন, আমি দেখছি। আপনার শরীর এখনো সারেনি? না, খুব কাহিল হয়ে গেছি, জ্বরটা কিছুতেই কমছে না। কেন কমছে না? কি জানি, জানি না। বাহ, খুব সাজগোজ করেছো তো আজ। হ্যাঁ করেছি, ভালো দেখাচ্ছে আমাকে। মনে হচ্ছে যেন ইরানের রানী। আপনি কি দেশের বাড়িতে চিঠি লিখেছেন? বলুন, লিখেছেন? চিঠি লিখবার তো আমার কেউ নেই। ছেলেবেলায় মামার বাড়িতে মানুষ হয়েছি, এখন তো ওদের কারোর সঙ্গে আমার সম্পর্ক নেই। আপনার তো বেশ জ্বর। হ্যাঁ, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। বলো। আপনি একদিন জানতে চেয়েছিলেন না আপনার চোখ দেখে আমার কি মনে হয়, আপনার মনে আছে? আপনার চোখ দেখে মনে হয় আপনি একজন অন্যরকম মানুষ, আপনি একজন ভালো মানুষ। ব্যাস,
শুধু এইটুকুই বলতে এসেছো? হ্যাঁ, আমি এখন যাচ্ছি। আর আসবে না? না, আমার বিয়ে হয়ে যাচ্ছে। ও, পাত্রপক্ষের ওরা এসেছিল, আমাকে ওরা পছন্দ করে গেছে। কবে বিয়ে? সামনের মাসে। তুমি কাঁদছো? আনন্দে কাঁদছি। খুব বড় লোকের ঘরে বিয়ে হচ্ছে তো আমার। বিরাট তিনতলা বাড়ি, ওদের গাড়িও আছে। খুবই আনন্দের ব্যাপার, তাই না? কমলা ফুলি, কমলা ফুলি, কমলা লেবুর ফুল, কমলা ফুলির বিয়ে হবে কানে মতি দুল। কমলা লেবুর ফুল কি দাদু? কমলা লেবুর ফুল, কমলা লেবুর ফুল, আমি তো কোনোদিন দেখিনি। খুব সুন্দর হয়, স্বাভাবিক। সুন্দর জিনিস নিয়ে কবিরা কবিতা লেখে। এই যে বৌমা, শোনো বৌমা, ইয়ে তুমি কখনো কমলা লেবুর ফুল দেখেছো? জি না। কেন বাবা? কারণ আছে। ইয়ে, এক কাজ করো মা, তুমি গিয়ে চট করে বড় বৌমাকে জিজ্ঞেস করে এসো সে দেখেছে কিনা। কি ব্যাপার? পরে বলবো মা। বাবা আপনি কিছু আর খাবেন? না মা। কমলা ফুলি, কমলা ফুল, কমলা লেবুর ফুল, কমলা ফুলির বিয়ে হবে কানে মতির দুল। তাহলে সব মিলে 15 জন লোক আসছে গায়ে হলুদে। হ্যাঁ, ওরা ওসব বলেছে 10 থেকে 15 জন, এবং সেই সঙ্গে আরো কিছু কথা বলেছে। কি কথা? যেমন যারা আসবেন তাদের মধ্যে 2 জন আছেন যাদের ডায়াবেটিস, তাদের চায়ের ব্যবস্থা হবে চিনি ছাড়া। ওরা আসবেন 10:30, বিদায় নেবেন ঠিক 11, কোনো রকম রং ছোড়াছড়ি, কাদা নিক্ষেপ ইত্যাদি চলবে না। আমরা কি করব না করব সেটা আমাদের ব্যাপার। অবস্থাটা যদি সমান সমান হতো তাহলে ব্যাপারটা তোমাদের মতো, কিন্তু যেহেতু বড় গাছে নৌকা বাঁধছো সুতরাং গাছের কথা শুনতে হবে। ঠিক আছে, শুনবো। ও ভাবি, বাবা জিজ্ঞেস করলেন তুমি কমলা লেবুর ফুল দেখেছো কিনা। ভাবে এখন চোখে সর্ষের ফুল ছাড়া অন্য কোনো ফুল দেখছেন না। কিসের ফুল? কমলা লেবুর ফুল। কেন? আমি জানি না। না, দেখিনি। তুমি দেখেছো? আমি কমলা লেবুর যে ফুল হয় সেটাই তো জীবনে প্রথম শুনলাম। আমি তো জানতাম ফুল হয় শুধু ফুল গাছে। সবসময় আর কি ফাজলামি ভালো লাগে না। শর্মিনীর সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে নাকি? আরে না। তুমি একবার যাও তো ওদের বাড়িতে, ওর বাবার সঙ্গে ঝামেলাটা মিটিয়ে আসো। যাব, এই চাকরিটা হয়ে গেলেই যাব। চাকরি হচ্ছে নাকি? আজই তো হওয়ার কথা। আজই মনে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাব। সুসংবাদ? অবশ্যই সুসংবাদ। চাকরিটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি শ্বশুর সাহেবের সঙ্গে দেখা করে বলবো যে আপনি আমাকে যতটা ছাগল ভেবেছিলেন আমি ততটা ছাগল নই। তাহলে কি তুমি সিংহ? হাসির কথা নয়, আমি একদিন সিংহ হব। আমি হচ্ছে গিয়ে এনার্জেটিক ইয়াং ম্যান, ইন্টেলিজেন্ট, গুড নেচার, হার্ড ওয়ার্কিং এবং সুদর্শন। সুদর্শন? সুন্দর চেহারার একটা দাম আছে ভাবি। পহেলা দর্শন ধারি, তারপর গুণ বিচারি। বৌমা! জি বাবা। এই যে বুঝছো বৌমা, এই শিশুদের জন্য লেখা একটা কবিতায় এমন একটা ফুলের নাম বলা হয়েছে যে ফুল কেউ কখনো দেখেনি। ইয়া কাজ করো, টেক্সট বুক বোর্ডের চেয়ারম্যানের কাছে একটা কড়া চিঠি দেওয়া উচিত, কি বলো? জি, দেওয়া উচিত। ইয়ে কাগজ কলম আছে? কাগজ কলম? তুমি কাগজ কলম নাও, আমি বলছি তুমি লেখো। আপনি বসেন। দাও লেখো। লেখো জনাব, না জনাব না, জনাব না, ইয়ে লেখো মাননীয়, মাননীয় চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। নিবেদন এই যে কমলমতি শিশুদের জন্য প্রণীত
এরপর থেকে আমি কারো মন রেখে কথা বলবো না, একদম যা বলবো স্ট্রেইট বলবো। কেন হঠাৎ এই ধরনের ডিসিশন যে চাকরিটা হয়ে যাচ্ছে বলে? Yes madam, সব তৈরি। ইংরেজিতে যাকে বলে অল সেট। মা আপনার ওষুধ ওখানে রাখো। বৌমা রফিকটাকে মাঝে মাঝে একটু পড়া করা কথা বলবে, ঘরের মধ্যে এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে কেউ তো চাকরি মুখের উপর তুলে দেবে না। খোঁজ খবর রাখতে হয়, হাঁটাহাঁটি করতে হয়। ওর একটা চাকরি শীঘ্রই হবার কথা মা। সেই শিগগিরটা কবে? গত ছ মাস ধরেই তো শুনছি। সপ্তাহখানেকের মধ্যেই হবে। এক গ্লাস পানি দাও। এর একটা ব্যবস্থা হওয়া দরকার। কিসের কি ব্যবস্থা হওয়া দরকার? রফিকের শ্বশুরের সঙ্গে ওর একটা মিটমাট হওয়া দরকার। বড় লোক শ্বশুর আছে, জামার জন্য একটু চেষ্টা করবে করবে। না তুমি একদিন যাও গিয়ে কথাবার্তা বলো। আমি তো যেতেই চেয়েছিলাম, তুমি বললে ওরা আসুক, আগ বাড়িয়ে যাওয়ার দরকার নেই। ওরা আসবে তো আসবে না, তুমি বরঞ্চ এনায়েত ভাইকে নিয়ে দু একদিনের মধ্যে যাও। কেমন বাবা আমি তো বুঝে পাই না, মেয়ের একটা খোঁজ খবর পর্যন্ত করলো না, পাঁচটা না সাতটা না একটা মাত্র মেয়ে। কানে কাছে হুম করবে না। না হু না হু না, ইয়ে শোনো, এই তুমি কমলা লেবুর ফুল দেখেছো? আরে সিলেট তো গিয়েছিল একবার ছেলেবেলায়। কিসের ফুল? কমলা লেবুর ফুল। বসো তো চ্যাটার, বসো তো। তোমার শরীর ভালো আছে তো? কেন কেন শরীর ভালো থাকবে না কেন? কাটা তো গরম মনে হচ্ছে। আসুন। আমাকে স্যার আজকে আসতে বলেছিলেন, আমি রফিকুল ইসলাম। হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি, বসুন। আমাদের দু কাপ চা দাও। আপনাকে লেবু চা দেবে না দুধ চা? একটা হলেই হলো। আর দুটো লেবু চা নিয়ে এসো। এবার বলুন স্যার। নিন সিগারেট খান। না স্যার লাগবে না। আর নিন না প্লিজ। আপনার চাকরিটা হবে না।
হবে না মানে? আপনি তো বলেছিলেন আজই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবেন। হ্যাঁ, তা বলেছিলাম। নে জানি, প্লিজ। রফিকুল ইসলাম সাহেব, এদেশে অনেক কর্তা ব্যক্তি আছেন, সেসব কর্তা ব্যক্তিদের কেউ যদি টেলিফোন করেন তাহলে আমাদের পোস্ট না থাকলেও পোস্ট ক্রিয়েট করতে হয়। আমি কিছুই বুঝতে পারছি না। তেমনি এক কর্তা ব্যক্তি কয়েকদিন আগে টেলিফোন করেছিলেন এবং সেই টেলিফোনের কারণেই আমাদের এই শূন্য পথটি তারই এক মনোনীত প্রার্থীকে দিতে হল। তাহলে আমার চাকরি হবে না? না, কোনোই সম্ভাবনা নেই। তা তেমন কোনো কর্তা ব্যক্তিকে যদি ম্যানেজ করতে পারেন তাহলে সম্ভাবনা আছে। আপনাকে আমার পছন্দ হয়েছিল, কিন্তু আই এম রিয়েলি সরি, কিছু করতে পারছি না। আনি জানি, ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি আপনি আমার উপর রাগ করেছেন। না, আপনার উপরে আমার কোনো রাগ নেই, আপনি আমার জন্য যথেষ্ট করেছেন। আমি উঠি। সে কি, বসুন, চাটা তো শেষ করে যাবেন, বসুন। জানি, আমরা খুব একটা খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছি রফিক সাহেব, একদিন এই দুঃসময় শেষ হবে। আপনাকে তো চিনতে পারলাম না। আই হ্যাভ আন্ডারস্টুড ইউর প্রবলেম, ইউ কুড নট রিকগনাইজ মি বিকজ অফ মাই বিয়ার্ড। নাও লুক, চিনতে পারছো? জি না। হ্যাঁ, এখনো চিনতে পারছো না? আচ্ছা, তোমার কবির মামা, হ্যাঁ, তোমার কবির মামার কথা মনে আছে? ও, আপনি কবির মামা? সালাম করতে হবে না, বেঁচে থাকো, বেঁচে থাকো। শরীর ভালো? জি। হ্যাঁ, বৌমার শরীর ভালো? জি ভালো। হ্যাঁ, আর মেয়েটি, মেয়েটির শরীর ভালো? কী নাম জানো? হ্যাঁ, ওর নাম টুনি। টুনি, টুনি আমার একটা কী নাম হলো। হ্যাঁ, তোর জন্য নাম রাখবার জন্য চিঠি লিখেছিলাম, কেন পাওনি? জি পেয়েছিলাম। তা পছন্দ হয়নি? না, ঠিক তা না, মানে জানো এই নামেরও একটা আসর আছে জানলে। জি, ওই টুনি কুনি যা ইচ্ছে রাখলে চলে না। কার সঙ্গে কথা বলছিস? আরে ও মা, ভাই জান যে। হ্যাঁ, কোথা থেকে এতদিন পর? আর কোথা থেকে, ওই নীলগঞ্জ থেকে এলাম। কেমন আছে? ভালো। হ্যাঁ, কোনো রকম। হ্যাঁ, তা ওই তোমার ওই ভাতের ব্যথার কথা শুনেছিলাম, একটু আরাম হয়েছে? একটু কম এখন। কেন, ওই যে বানর লাঠি গাছের ফল পিষে মালিশ করতে বলেছিলাম, কেন করনি? কেন তা করবে কেন? তোমাদের মানে কোনো উপদেশ দেয়াই পণ্ডশ্রম। ভাইজান, আপনি হাত মুখ ধুয়ে নেন, আমি চাটা দিতে বলি। না না না, শোনো শোনো, চাপার দরকার নেই, চাপার দরকার। শরীর একদম তেতে আছে, বুঝছো? তুমি যদি পারো ওই লেবুর শরবত দিতে বলো, আর ওই বৌমাদের সব ডাকো, বুঝছো? ছোট বৌ না? ঠিক ধরেছিস বেটি, ঠিক ধরেছিস। বুঝছিস, ওই বছর খানেক ধরে দাঁড়িয়ে রাখছি তো কেউ চিনতে পারে না, তো মেয়েগুলো কিন্তু ঠিক চিনতে পারে, বুঝছিস? কিরে, তোর চেহারা দিনকে দিন ময়লা হয়ে যাচ্ছে কেন রে? ময়লা নাকি, বাবা তো বলেন ফর্সা। বাবা বলে, বাবার চোখ তো ওই রকমই চোখ, ময়লা হলো কি সামলা তো খারাপ না। ওই সামলা মেয়েগুলো জানিস খুব ওই মায়াবতী হয়।
না হাসবার কথা না, হাসবার কথা না। আর শোন, ওই এক কাজ কর তো, ওই আমাকে তাড়াতাড়ি বাথরুমটা দেখিয়ে দে। যা পরিশ্রম হলো সেই কমলাপুর স্টেশন থেকে বুঝছিস হেঁটে এলাম। হেঁটে আসলেন? হ্যাঁ, কি করবো জানিস, রিক্সাওয়ালা সে 12 টাকা চায়। আশা ও আনন্দের চেয়ে অপরূপ দিন তার উল্টো পিঠে দুঃখ ও বেদনার দীর্ঘ রজনী। আশা আনন্দ দুঃখ বেদনা নিয়েই আমাদের এইসব দিন রাত্রে।